সয়াবিন তেলের সংকট ও দাম বৃদ্ধির সব দোষ ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সংবাদ সম্মেলনে অসহায়ভাবে তিনি স্বীকার করেছেন ব্যবসায়ীদের বিশ্বাস করে তিনি ভুল করেছেন। দাবি করেন সাধারণ মানুষের কষ্ট হলেও দাম না বাড়িয়ে তার কোনো উপায় ছিল না। দোকানে সারি সারি সয়াবিন তেলের বোতল, দাম বাড়ানো হবে এমন খবরে হঠাৎই উধাও। তেল বিক্রি বন্ধ হয়ে যায় কিছু অসাধু ব্যবসায়ী আর ডিলারের কারসাজিতে। ঈদের পরপরই সয়াবিনের দামে বড় লাভ, লিটারে বাড়ানো হয় 38 টাকা। এরপর উধাও হয়ে যাওয়া ভোজ্য তেলে আবারও ভরপুর খুচরা বাজার। তেল নিয়ে এমন তেলেসমাতিতে নিতান্তই অসহায় সাধারণ মানুষ। সয়াবিন তেল নিয়ে এমন লুকোচুরি খেলার দায় কার, সচিবালয়ে এমন প্রশ্ন ছিল বাণিজ্যমন্ত্রীর কাছে। প্রথম প্রশ্নটা ব্যর্থতা, আমাদের ব্যর্থতা কিনা, ব্যর্থতা সঠিক, আপনারা ঠিক বলেছেন। ব্যর্থতা কি জানেন, সেটা হলো মানুষকে ভালোবেসে বলছিলাম রমজান মাসের দামটা বাড়াইয়েন না, এখানে আমরা ট্রাস্ট করেছিলাম, এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থতা। একটা কথা ছোটোবেলা থেকে শুনেছি, শুনে আসছি যে মানুষকে অবিশ্বাস করা পাপ, আমরা কিন্তু ওনাদের বিশ্বাস করেছিলাম, কিন্তু ঈদের সাত দিন তারা সেই বিশ্বাসটা রাখে না, এটা হলো আমাদের ব্যর্থতা। এই জন্য আমরা দায় মেনে নিচ্ছি, কারণ আমরা কিন্তু চেপে রেখেছিলাম দামটা যেতে রমজান মাসে না বাড়ে, যে রমজান মাসের পরে বসবে, বসলে পরে নতুন ফিক্স আপ হবে, ফিক্স আপ হলেই স্বাভাবিক, কারণে গ্লোবাল মার্কেটে যে দামটা বেড়েছে সেটা অ্যাভারেজ করলে পরে দাম বাড়বে, এটা অঙ্ক। যদি আজকে $10 হয়, কালকে যদি $15 হয়, সবাই জানে 50% হাইক হয়ে যাবে, এরকম তো সবাই বোঝে, তারাও বোঝেছে। এবং সুযোগ যেটা তারা নিয়েছে, যে কথাটা তারা দিয়ে গিয়েছিল, এই টোটাল ব্যবসায়ী চেইন, এই ফজলুর রহমান থেকে শুরু করে মৌলভীবাজার যে রিটেইলার, যে না আমরা বাড়াবো না, সেইখানে তারা কথা রাখে। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে বাড়তি দামে ভোক্তাদের অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে যে দামটা বেড়েছে, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা অথবা পাকিস্তান, যারা এই ভারত উপমহাদেশের যারা দেশ আছে, সেই সব দেশের তেলের কী দাম আছে সেটা কিন্তু একটা কম্পারিজন স্টেটমেন্ট কিন্তু কেউ বলছেন না, কেউ দেখাচ্ছেন না, কোথাও বলছে না যে গ্লোবাল মার্কেটে গত দেড় মাসে বা গত এক মাসে কী পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে। ইভেন আজকে বাজারে যে তেলটা ওরা বিক্রি করছে, সেই তেলটা হয়তো আজ থেকে দুই মাস আগে ওই বন্দর ছেড়েছে, আমাদের চিটাং পোর্টে এসে পৌঁছেছে, কী দামে সেখানে ছেড়েছে, কিনেছে তারা এবং কী দামে তারা রিলিজ করেছে, এই কথাগুলো যদি জানানো যেত। দাম বেড়েছে এটা সত্য, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য, কিন্তু আরেকটা সত্য তো রয়েছে যে রিজন বিহাইন্ড, সে সত্যটা যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারে যে কোথায় ঝামেলাটা আছে, কোথা থেকে আসছে। এত দাম বাড়ার পরেও ব্যবসায়ীদের দাবি আন্তর্জাতিক বাজারের চেয়েও লিটারে 22 টাকা কমে তেল বিক্রি হচ্ছে দেশের বাজারে। আজকের আন্তর্জাতিক বাজার 222 টাকা আছে পার লিটার তেলের দাম, 138 টাকায় 198 টাকায় পার লিটার তেল ধার্য করা হয়েছে 5 তারিখে। এটা যদি আপনার এই আজকে সোমবার যদি এটা কমে ট্রেন থাকে, এটা এমনি দোকানদাররা কিনবে কম। জুন থেকে আবারও নিম্ন আয়ের 1 কোটি মানুষকে কম দামে নিত্যপণ্য দেয়া হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। ধন্যবাদ আপনাদের সবাইকে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।